ভারত পাশে ছিল বলেই দ্বাদশ জাতীয় নির্বাচনে অনেক শক্তিশালী দেশ অশুভ কিছু করার সাহস করেনি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। একটি মহল সব কিছুতে ব্যর্থ হয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উদ্বোধনের মধ্য দিয়ে এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সারা দেশ থেকে প্রায় 4,000 কাউন্সিলর এই সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা উপস্থিত ছিলেন এই দ্বিবার্ষিক সম্মেলনে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারত পাশে ছিল বলেই জাতীয় নির্বাচনে কোনো অশুভ খেলা হয়নি। আর সত্যি বলতে কি, ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়ার অনেক শক্তিধর এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল সেখানে ভারত ফার্মলি আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি। এখানে নির্বাচন অশুভ খেলা, রাজনৈতিক পরিচয় থাকলেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দুর্বৃত্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটি মহল অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক পরিচয়ে যদিও থাকে, এতে আসল পরিচয় এরা হচ্ছে দুর্বৃত্ত। এরা দুর্বৃত্ত, এই দুর্বৃত্তরাই হিন্দুদের বাড়িঘর জমি দখল করে, তাদের মন্দির ভাঙচুর করে। এই দুর্বৃত্তরা আমাদের সকলের শত্রু। সবাইকে মাইনরিটি চিন্তা ভেবে ঐক্যবদ্ধ হবে কাদের আহ্বান জানান ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।